হাই ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আজ আপনাদের সাথে লাইভ মার্কেটে ট্রেড নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটি লাইভ এন্ট্রি নিয়ে আলোচনা করব। সে এন্ট্রিটি নিবার কারণ বা সেটি কোন স্ট্র্যাটেজি ফলো করে করা হয়েছে সব বিস্তারিতভাবেই আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। আর যারা ফরেক্স এর বিভিন্ন স্ট্র্যাটেজি শিখতে চান অ্যাডভান্স লেভেল বা বেসিক লেভেল, তারা ফরেক্স বিডি এর এই প্লে লিস্টটি ফলো করতে পারেন। এখানে ভালো ভালো স্ট্র্যাটেজি শেয়ার করা হয়েছে আপনাদের জন্য। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন। আর আমি ফরেক্স বিডির শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা ফরেক্স বিডির এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও শেয়ার করা হবে, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন CHF JPY কারেন্সিতে একটি লাইভ এন্ট্রি রানিং আছে, আর এই এন্ট্রিটি হচ্ছে সেল এন্ট্রি। আর একটি জিনিস দেখতেই পাচ্ছেন যে এই এন্ট্রিটি কিন্তু প্রফিটেই আছে, যা $278 মতো। আর আমার টিপিটা মার্কেট আমার টিপির কাছাকাছিই আছে, তবে আমার টিপিটা আগে এই জায়গায় ছিল, কিন্তু আরো বাড়ালাম যাতে আপনাদেরকে এন্ট্রিটা দেখাতে পারি এবং ধারণা দিতে পারি এই অ্যানালাইসিস করে আয় করা যায়। তো আজকে আমি কোনো স্ট্র্যাটেজি দেখাবো না, শুধু দেখাবো বা বর্ণনা করব কেন আমি এই এন্ট্রিটা নিলাম বা এই স্ট্র্যাটেজি ফলো করে এন্ট্রি নিলে কি সুবিধা হবে। আর এই ভিডিওটা করার আরো একটি বড় কারণ হচ্ছে আপনাদের ট্রেডিং এ আত্মবিশ্বাস বাড়ানো। আপনি যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন না কেন, আপনার মধ্যে কিছু জিনিস থাকা অবশ্যই প্রয়োজন, আর তা হলো আপনার ডিসিপ্লিন, ধৈর্য, রিস্ক ম্যানেজমেন্ট। এই সব কিছুই খুবই ইম্পর্টেন্ট একজন ট্রেডারের জন্য, কারণ একটা ভালো এন্ট্রি পেতে অনেক সময় আমাদেরকে লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়। ভালো এন্ট্রির জন্য আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, মার্কেটের কন্ডিশন বুঝতে হবে, যা খুবই ইম্পর্টেন্ট একজন ট্রেডারের জন্য। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ট্রেন্ড লাইন ড্র করেছি। আপনারা হয়তো জানেন যে ট্রেন্ড লাইনের প্রথম পয়েন্ট, এরপর দ্বিতীয় পয়েন্টের পরে যখন তৃতীয় পয়েন্টে টাচ করবে তখনই আপনি একটি এন্ট্রি নেবেন। কিন্তু আসলে কি ব্যাপারটি এতটাই সোজা, বা সবসময় কি এই এন্ট্রি কাজ করবে, বা যদি কাজ না করে তখন কি করবেন? কারণ একটি স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে ফরেক্স চলে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেন্ডের প্রথম প্লেসমেন্ট, তারপর দ্বিতীয় প্লেসমেন্ট, আর আমরা যে থার্ড প্লেসমেন্ট থেকে সেল এন্ট্রি নিব, কিন্তু মার্কেট কি আসলে নিচে নেমেছে? তো এরকম প্লেসমেন্ট গুলো বোঝা অনেকটাই কঠিন ব্যাপার। তো আমি H4 টাইম ফ্রেমে আছি, H1 টাইম ফ্রেমে গিয়ে আপনাদেরকে বিস্তারিত ভাবে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখনো বিগ চ্যানেলের মধ্যেই আছে। তো আপনাদের বোঝার স্বার্থে আমি চার্টটিকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। এখানে আমি নিজের অ্যানালাইসিসের জন্যই এগুলো ড্র করেছিলাম, তা আপনাদের জন্যই ডিলিট করছি। তো এই ফ্রেশ চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমি একটি ট্রেন্ড ড্র করেছিলাম, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট 3 নম্বর প্লেসমেন্ট আসার পর কিন্তু আর ডাউন করেনি। 3 নম্বর প্লেসমেন্টটি ব্রেকআউট করে মার্কেট উপরের দিকে উঠেছে। অনেকেই হয়তো ব্রেকআউট করার পর এন্ট্রি নেয়, আবার অনেকেই হয়তো ব্রেকআউট করে মার্কেট রিটেস্ট দিলে তারপরেই এন্ট্রি নেয়। আলটিমেটলি যারা এখান থেকে সেল এন্ট্রি নিয়েছেন তারা কিন্তু লস করেছে, অর্থাৎ তাদের এসএল হিট করেছে। আবার যারা ব্রেকআউট করার পর অর্ডার করেছিল তারাও কিন্তু লস করেছে। আর যারা এই জায়গায় রিটেস্ট দেওয়ার পর বাই অর্ডার করেছিল তারা কিছুটা প্রফিট করলেও আলটিমেটলি মার্কেট তাদেরও এসএল হিট করেছে, কারণ মার্কেট কিন্তু বেশি উপরে ওঠেনি, উল্টো অনেক গুণ নিচে নেমেছে। তো আমি আপনাদেরকে ভিন্ন একটি উপায় দেখাবো কিভাবে আপনারা ট্রেড নেবেন। আমরা যদি এই জায়গায় একটি ট্রেন্ড ড্র করি, অর্থাৎ একটি ট্রেন লাইন ড্র করি, এখানে একটি প্যাটার্ন তৈরি হয়েছে যাকে বলা হয় রাইজিং ওয়েজ প্যাটার্ন। তো রাইজিং ওয়েজ প্যাটার্ন কি? রাইজিং ওয়েজ প্যাটার্ন হচ্ছে মার্কেট রিভার্স করার সিগন্যাল প্রদান করে থাকে। তো আমি কিন্তু এখান থেকে এখনো এন্ট্রি নেইনি, কারণ আমি কনফার্ম না মার্কেটের মুভমেন্ট সম্পর্কে। তো এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, তারপর আবার রিটেস্ট, তাই এখানে রাইজিং ওয়েজ প্যাটার্ন তৈরি হয়েছে। কিন্তু আমি এখনো 100% কনফার্ম না যে মার্কেট নিচের দিকে নামবে, তবে অন্তত আমি 60% কনফার্ম আছি মার্কেট নিচের দিকে নামার। তাই এই জন্য আমি এখনো একটি এন্ট্রি নিচ্ছি না, আমি অপেক্ষা করছি মার্কেট এখান থেকে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে কিনা। তো সেই জন্য আমি অপেক্ষায় ছিলাম, আর অবশেষে আমি দেখতে পেলাম
মার্কেট এই জায়গায় একটি ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করতে সক্ষম হয়েছে। এরপর ফ্ল্যাগ প্যাটার্ন অনুযায়ী আমি ব্রেকআউটের জন্য এই জায়গায় অপেক্ষা করি। তারপর মার্কেট যখন ব্রেকআউট করে তখনই আমি এই জায়গা থেকে একটি সেল এন্ট্রি নেই আর এসএল দেই এই জায়গায়, অর্থাৎ ব্যাক পয়েন্ট ফলো করে আমি এসএল সেট আপ করি, যাতে মার্কেট যদি আবার উপরে ওঠে তাতে যেন আমার এসএল হিট না করে সেই ব্যাক পয়েন্টের কারণে। আর আমি টিপি সেট আপ করি এই জায়গায়, কারণ মার্কেট এটুকু পর্যন্ত নেমে আসার সম্ভাবনাই আছে। কিন্তু আমি আরো একটা ব্যাপার বলতে চাই, মার্কেট এইটুকু পর্যন্ত নামতে পারে কিন্তু আমি এই জায়গায় পর্যন্ত প্রফিট নিব, কারণ এই জায়গায় একটি রিস্ক জোন আছে, মার্কেট যে কোনো মুহূর্তে আপ করতে পারে, কারণ মার্কেট কিন্তু লং টাইম ফ্রেমে এখনো আপ ট্রেন্ডেই আছে। আবার একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মার্কেট কিছুটা কারেকশন করেছে, তো এখানে অনেকেরই সাইকোলজিক্যাল প্রবলেম হয়, কারণ অনেকে হয়তো এই পয়েন্ট পর্যন্ত টিপি নেয় যাতে ধাক্কা খেয়ে মার্কেট আবার উপরে উঠতে পারে। কিন্তু মার্কেট ধাক্কা খেয়ে কিছুটা উপরে উঠলেও আলটিমেটলি মার্কেট নিচের দিকে নেমেছে। মাঝখানে মার্কেট এই জায়গায় একটি প্যাটার্ন তৈরি করলেও আলটিমেটলি পুরোটাই নিচে নেমেছে। তো আপনারা চাইলে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ফলো করে টিপি সেট আপ করতে পারেন, বা আপনার স্ট্র্যাটেজি যদি বলে মার্কেট সাপোর্ট বা রেসিস্ট্যান্স ব্রেক করবে তাহলে আপনি সে অনুযায়ী টিপি সেট আপ করতে পারেন। আর রিস্ক এড়ানোর জন্য আপনারা চাইলে প্রফিটের উপর এসএল বসাতে পারেন, যাতে মার্কেট আপনার এসএল হিট করলেও আপনি যেন লস না করেন। আর সাইকোলজিক্যাল প্রবলেম এড়ানোর জন্য অবশ্যই ট্রেড করার পর মার্কেটের দিকে আর তাকিয়ে থাকবেন না, এতে আপনি নিজেই প্রেসারে পড়বেন। আর যেহেতু আমি ফ্ল্যাগ প্যাটার্ন ফলো করে ট্রেড নিয়েছি, এখন অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে ফ্ল্যাগ প্যাটার্ন কি। ফ্ল্যাগ প্যাটার্ন নিয়ে আমরা আগেও একটি ভিডিও দিয়েছি যেখানে বিস্তারিত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, তাই যারা ফ্ল্যাগ প্যাটার্ন বোঝেন না তারা আগে সেই ভিডিওটি দেখে নিন, এতে আজকের ভিডিওটি বোঝার জন্য অনেক সুবিধা হবে। এছাড়া আপনাদেরকে আরেকটি এন্ট্রি দেখাই, এখানে আমি একটি এন্ট্রি নিয়েছিলাম, এই জায়গায় ব্রেকআউট করার পর আমি এন্ট্রি নিয়েছিলাম আর এই জায়গায় আমার এসএল সেট আপ করেছিলাম, তারপর এটুকু পর্যন্ত টিপি দিয়েছিলাম, টিপি হিট করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি এই এন্ট্রিটি নিয়েছি। এই এন্ট্রিটি এখন রানিং আছে যা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো প্রফিট করার জন্য আগে স্ট্র্যাটেজিগুলো ভালোভাবে রপ্ত করুন, তারপর রিয়েল ট্রেডিং এ আসুন। আর আপনাদের জন্য ফরেক্স বিডি সব সময় চেষ্টা করে যাচ্ছে আপনাদের উপকার হয় এমন ভিডিও বা স্ট্র্যাটেজি শেয়ার করতে, তাই সেই জন্য ফরেক্স বিডিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে সাথে থাকুন, যেন ফরেক্স বিডি সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি, এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, আর তার জন্য অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ফার্স্ট বেস্ট ব্রোকার 100% রুইসিয়ান এবং বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান ব্রোকার যাদের জিরো স্প্রেড, সেকেন্ড বেস্ট অ্যাকাউন্ট, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ বেস্ট ব্রোকার হাউসে অ্যাকাউন্ট করুন একসাথেই। আমাদের দেখা ব্রোকারের মধ্যে এই পাঁচটি খুব ভালো ফরেক্স ব্রোকার হাউস, তাই এই বেস্ট 3-4 ব্রোকারে একসাথে অ্যাকাউন্ট ওপেন করুন, কারণ প্রতিটা ব্রোকারের ভেরিফিকেশন সিস্টেম প্রায় একই, যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই ট্রেড করতে পারেন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা জরুরি। ফরেক্স বিডি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করলে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করতে পারবে। স্ক্রিল এবং নেটালার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিঙ্কের মাধ্যমে করলে কোনো ডিপোজিট ছাড়াই ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন, ফরেক্স বিডি চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।